হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ছায়া বৃক্ষ এই মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে, ট্র্যাপ এই মুভির 12 দিনে কালেকশন নিয়ে, কথা বলবো হুব্বা এই মুভির 33 দিনে কালেকশন নিয়ে, কথা বলবো সুরঙ্গ এই মুভির 237 দিনে কালেকশন নিয়ে, প্রিয়তমা এই মুভির 237 দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় প্রিয়তমা এবং সুরঙ্গ কিন্তু নতুন করে সপ্তাহে শো পেয়েছে, কিন্তু মুভিটি আমাদের মনে হচ্ছে এক সপ্তাহে চলবে, কারণ সামনের সপ্তাহ থেকে আমাদের মনে হচ্ছে সুরঙ্গ প্রিয়তমা ট্র্যাপ এবং ছায়া বৃক্ষ কোনো ফিল্মই চলতে পারবে, হতে পারে অন্য ফিল্ম দেখতে পারে দর্শকরা, এটি আমরা আশা করছি। কথা বলবে পাঁচ টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলেছে সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত অল্প ছায়া বৃক্ষ নিয়ে বাজছিল 90 লক্ষ টাকা। লিডল অভ বিশ্বাস ম্যাম নীরব সারেনের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। ছায়া বৃক্ষ খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো, মুভির কালেকশন পঞ্চম দিনে এসে ড্রপ দেখা দিয়েছে। সাধারণত বাংলাদেশে যেরকম ফিল্মই রিলিজ হোক, মুভি পঞ্চম দিনে এসে বড় ধরনের ড্রপ দেখা দেয়। এবং আপনারা জানেন ছায়া বৃক্ষর হাইপ কিন্তু এত বেশি নয়, এর থেকে ট্র্যাপের হাইপ বেশি রয়েছে। নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ছায়া বৃক্ষ না থাকেন, দেখবেন অবিশ্বাস ম্যাম নীরব স্যার অভিনীত ছায়া বৃক্ষ কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে 50 থেকে 1 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ছায়া বৃক্ষ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এমনকি দলব ট্র্যাপ নিয়ে বাজল 80 লক্ষ টাকা। লিডল অবিশ্বাস ম্যাম 12 দিন কমপ্লিট করে নিয়েছে। অবিশ্বাস ম্যাম অভিনীত ট্র্যাপ ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে, ফ্যামিলিসের সাপোর্ট ভালোবাসায় ট্র্যাপ কিন্তু আরও বেশি আয় করবে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে 1 কোটি প্লাস বিজনেস করবে। অবিশ্বাস ম্যাম যাকে বাংলা লেজি সুপার স্টার বলা হয়, আপনারা জানেন অবিশ্বাস ম্যাম এবং বুবলি ম্যাম দুজনের জনপ্রিয়তা বাংলাদেশে খুবই বেশি। ট্র্যাপ এবং ছায়া বৃক্ষর মতো মুভি এই সময় রিলিজ করা, আপনারা জানেন দর্শকদের থেকে ভালো রেসপন্স পাওয়া, এটি খুবই পজিটিভ। নিজের 12 দিনে ট্র্যাপ বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন 69 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ট্র্যাপ না দেখেন, দেখবেন অবিশ্বাস ম্যাম অভিনীত ট্র্যাপ ফিল্মটি কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভি লাইফ টাইম 1 কোটি প্লাস বিজনেস করবে, কারণ মুভির হাইপ বেশি এবং মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। এমনকি দলব হুব্বা নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিডল মোশারফ করিম স্যার 33 দিন কমপ্লিট করে নিয়েছে। মোশারফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার, মুভিটি খুবই দ্রুত 10 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে এর আগে প্রিয়তমাই এত দ্রুত 10 কোটি প্লাস বিজনেস করেছে। এক্সপেক্ট করছি হুব্বা লাইফ টাইমে 15 কোটি প্লাস বিজনেস করবে। মুভির হাইপ বেশি, ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে চলছে, ইউএইতে চলছে, ইউকেতে চলছে, অস্ট্রিয়াতে মুভিটি এখনও 31 শোতে চলছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি হুব্বা লং টাইম রান করবে, বক্স অফিস থেকে বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করে নেবে। 33 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন 9 কোটি 76 লক্ষ টাকা। আপনারা যদি এখনও হুব্বা না থাকেন, দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্ম কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি হুব্বা লাইফ টাইমে 15 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মোশারফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্ম বক্স অফিস থেকে কত টাকা আয় করতে পারে। এমনকি দলব সুরঙ্গ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল আফরান নিশু স্যার 237 দিন কমপ্লিট করে নিয়েছে। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করছে, ফ্যামিলি সাপোর্ট করে, মুভিটি লং টাইম রান করবে। সুরঙ্গ প্রিয়তম আমরা ভেবেছিলাম অনেক বেশি লং টাইম রান করবে, কিন্তু হল মালিকদের যেরকম স্টেটমেন্ট তা দেখে মনে হচ্ছে এক সপ্তাহের বেশি মুভি চলবে না এবং মুভি সেখান থেকে খুবই কম কালেকশন করতে পারে। নিজের 237 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 17 কোটি 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সুরঙ্গ না থাকেন, দেখবেন আফরান ইশু স্যার অভিনীত সুরঙ্গ ফিল্মটি কেমন হয়েছে, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে 1টি ভালো কালেকশন করবে, লং টাইম রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আফরান ইশু স্যার অভিনীত সুরঙ্গ ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিস থেকে একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করতে, একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে। এমনকি দলব প্রিয়তমা নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল সুপারস্টার সাকিব খান স্যার 237 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার, বাংলা দর্শক ফ্যামিলিস এই মুভিকে সাপোর্ট করেছে। বাংলার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা প্রিয়তমা। আপনি জানিয়ে দেয় প্রিয়তমার রেকর্ড যদি ভাঙে তো সাকিব খানই ভাঙবে। এবং আপনি জানেন তাদের আপকামিং 3টি ফিল্ম তুফান, তারপর রাজকুমার এবং দরদ, এই 3টি মুভিতে যে কোনো একটি ফিল্ম প্রিয়তমার কালেকশনটি ব্রেক করতে পারে। যদি 3টি মুভিতে 1টি মুভিও পজিটিভ রিভিউ পায়, বক্স অফিস থেকে ঝড় কালেকশন করতে পারে। যাই হোক, প্রিয়তমা নিজেদের 237 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 42 কোটি 20 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন, দেখবেন
আমরা জানেন সুপারস্টার সাকিব খান স্যার বাংলাদেশের বর্তমানে তার প্রাইম টাইমে রয়েছে। তার মতো এত ব্যবসা সফল ফিল্ম কিন্তু কেউই দিতে পারছে না। রিসেন্ট টাইম তার অনেক ফিল্ম কিন্তু ব্লকবাস্টার হয়েছে, 10 কোটি প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যার 2009 সালের পরে এরকমভাবে আবর্তন করবেন বা তার এত বেশি ফ্যান বেস হবে এটা কেউই ভাবতে পারেনি। প্রিয়তমা, সুরঙ্গ, হুব্বা, ট্যাব, ছায়াবৃক্ষ সকল মিলে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হবে, কোন মুভিটি ফ্লপ হবে কমেন্ট করে জানিয়ে দিন। এক্সপেক্ট করছি ডে বাই ডে আপনাদের আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ।